एक बात बताऊं, बताओ तेरे पास मैं आऊं, आ जाओ जब से तुझको देखा। গুড মর্নিং, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল উঠেই চলে এলাম সোজা রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই বাসন মাজা স্টার্ট করে দিলাম। তো চলো বাসনগুলো মাজার পর তারপরে কি করি তোমাদেরকে দেখাই। বন্ধুরা, বাসন মেজে ধোয়ার সময় আমি এই পলিথিনটা প্রতিদিনই ব্যবহার করি, আর এই পলিথিনটা ব্যবহার করলে মানে বাসনগুলো খুব চকচক আর পরিষ্কার হয়, একটা দাগও লেগে থাকে না। তোমরা এইভাবে বাসনটা ধোও, তোমাদেরও দেখবে বাসন খুব পরিষ্কার চকচক করবে। মোটামুটি আমার বাসন ধোয়া কমপ্লিট হয়েই এসেছে, এরপর কি করছি তোমাদেরকে এক্ষুনি সেটা শেয়ার করব। তো চলো বাকিটা তোমাদেরকে দেখাই। তো এত সকালবেলা বাসন পড়ে আমি তো পুরো ক্লান্ত হয়ে পড়লাম, উফ আর পারি না এত বাসন। তো চলো এরপর দেখাই। এলাম বিছানা তুলতে, যতক্ষণ না ঘরের বিছানা তুলবো বুঝতেই পারছো আমার কাজ কমপ্লিট হবে না, আর আমার যেন মনটাও শান্তি হয় না। তো চলো বিছানাটা তুলে নিই, তারপর রান্নাঘরে মানে যাওয়া যাক। কাজটা করতেই হয়, তো আজও আমি করে নিলাম আর তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। আর তোমরা তো জানো বিছানা না গোছালে যেন মনে হয় বাড়ির কোনো কাজই কমপ্লিট হয়নি, তাই না? আর আমি এই স্কেলটা কেন নিই সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। এই স্কেলটা দিয়ে যদি না ধারগুলো টেনে টেনে গুঁজে দিই তো চাদরটা তাহলে সরে সরে চলে আসে, তাই আমি স্কেলটা ব্যবহার করি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল তো রোজই সকাল সকাল উঠে পড়ি, আর আজকেও উঠে পড়েছি, আর আজকে আগে আরও অনেক ভিডিও বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ইমনকে স্কুল পাঠালাম, তারপর বাড়ির সকালে যে কাজগুলো মেয়েদের থাকে সেইগুলো সব কমপ্লিট করলাম, এরপর যাব রান্না করতে, আর কি রান্না করছি সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করব। তো চলো তোমাদেরকে কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। তো চলো যাওয়া যাক। তো দেখো চলে এলাম রান্না করতে, আর কি রান্না করছি তোমাদেরকে একটু পরে সেটা শেয়ার করছি। তো চলো আগে আনাজটা কেটে নিই।
এবার নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমি করেছি চিচিঙে পোস্ত। আর চিচিঙে পোস্ত খুব ভালো লাগে গরমে, আর এখানে করে নিচ্ছি ডাল সেদ্ধ, আর এইটা করবো আমের টক। তো চলো আমের টকটা কীভাবে করি তোমাদেরকে আজকে একটু শেয়ারই করে দিই। এখানে প্রথমে একটু কড়াতে তেল দিয়ে দিলাম, তারপরে একটা লঙ্কা মানে ভেঙে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন, তারপরে দিয়ে দেব মানে পাঁচফোড়নটা লঙ্কাটা একটু নেড়ে, তো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে আমি তো এখানে আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করার পর আমি খানিকক্ষণ একটু নেড়ে নেব, একটু ভাজতে হয়, তারপর দেখাচ্ছি কি করছি। হয়ে গেছে, জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, তো হলুদ দিতেই হয়, আর একটুখানি নুন দিয়ে দিলাম। নুন না দিলেও চলে, কারণ আমটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি নুন দিতেই হয়। দেখো এখানে আমের চাটনিটা দারুণ কালার এসছে না? একটা ভিখারি এসছে আমাদের বাড়ি, দুটো ভাত খাবে বলে দুপুরবেলা পা হাত ছড়িয়ে বসে আছে, যে দুটো ভাত দেবে না কি গো, দুটো ভাত দেবে না কি গো। না গো না, ভিখারি নয়, বড় লোকের ও, লাখ লাখ টাকার ও, তাই তো? জামার ছেলে শুয়েই পড়ে যা করতে গেল। সবাইকে একটু দেখিয়ে দিই, তোমরা দেখো এবার, এই যে ও দাদাদের খেলা দেখছে, কতগুলো দাদা খেলছে গোপুর। স্যার এবারে গোপুর পাঁচ মাস বয়স, গোপুর পাঁচ মাস বয়স,
পাঁচ মাস বয়সে গপু খেলা দেখতে এসছে। গপু খেলবি তো? হ্যাঁ। কিরে কি সুন্দর জামাটা পরেছে, জামাটা কিন্তু দারুণ হয়েছে, জামা হার খুব সুন্দর হয়েছে। এখানে পূর্ণিমা এনেছে গপুকে দেবে বলে। কি এনেছিস? গপুর ক্যাডবেরি, গপুর বিস্কুট। গপু তুই বসে খেলাও দেখবি, ওর এত কিছু খাবি? হ্যাঁ, আমাদেরকে দেখতে একটু। কিরে তুই খুশি তো? হ্যাঁ, তুই খুশি তো? মাসি দিয়েছে নাকি? মাসি দিল তো। চলো, ওদের খেলাটা অলরেডি এবার শেষ হয়েছে, দেখা যাক। সন্ধে যাচ্ছে তো, মশা কামড়াচ্ছে না তো? হ্যাঁ, মশা কামড়াচ্ছে না তো? কিরে গপু মশা কামড়াচ্ছে? ওলে বাবালে। তো ফ্রেন্ডস, খেলার মাঠে এসে গপুকে দেখে মনটা খুবই খুশি হয়ে গেল। তো আজকের ভিডিও এখানেই রাখলাম, পরের দিন আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব।